আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও এই ভিডিওতে সম্পর্কে আলোচনা করব। সম্পর্কে সাধারণত মানুষ পাঁচটি প্রশ্ন করে থাকে এক কবে শুরু এবং কবে শেষ দুই কখন পড়তে হবে তিন কতবার পড়তে হবে চার ভুলে গেলে কি করতে হবে পাঁচ তাকবির এত্তাহ শিখ কী এবং তার অর্থ কী পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি যার নাম হলো আমানত চ্যানেল বিডি আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটির মধ্যে আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিয়ে থাকি সহি হাদিস থেকে এবং কোরআন থেকে আপনারা আশা করি ভিডিওগুলি নিজে দেখবেন আমল করবেন এবং অপর নিকটে শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রথম প্রশ্ন ছিল যে দুই সালে ত্যাগবীর তার কবে থেকে শুরু এবং কবে শেষ হবে সুপ্রিয় দর্শক হজের মাস জিল হজের মাস নয় থেকে তেরো তারিখ পর্যন্ত এ পাঁচ দিন মোট তেইশ অক্ট ফরোজ নামাজের পর তাকবীর তাসিক একবার পড়া ওয়াজিব বা আবশ্যক এ বছর অর্থাৎ দুই সালে নয় জুলাই শনিবার ফজরের নামাজ থেকে তাকবীর এ পড়া শুরু করতে হবে এবং তেরো জুলাই বুধবার আসরের নামাজ পর্যন্ত এ তাকবীরে তা পড়তে হবে দ্বিতীয় প্রশ্ন ছিল এ তাকবির কখন পড়তে হবে এর উত্তর হলো নামাজের সালাম ফেরানোর পর পর্বে চাই নারী হোক অথবা পুরুষ হোক চাই জামাতে হোক অথবা একা একা হোক তৃতীয় প্রশ্ন ছিল এ তাকবীর কতবার পড়তে হয় সুপ্রিয় দর্শক এ তাকবির একবার পড়তে হয় যদিও আমাদের সমাজে তিনবার পড়ার প্রচলন রয়েছে তবে সেটা সঠিক নয় একবার পড়াই যথেষ্ট আবার কেউ কেউ বলে তিনবার পড়াশুন এটাও সঠিক নয় চার নম্বর প্রশ্ন ছিল কেউ যদি পড়তে ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো ওই ব্যক্তি যদি নামাজ শেষ করে অন্য কোনো কাজে লিপ্ত না হয় অর্থাৎ দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না হয় তাহলে সে যখনই স্মরণ হবে তখনই একবার করে নিবে আর যদি দুনিয়ার কোনো কাজে লিপ্ত হয়ে যায় তখন আর পড়ার সুযোগ নেই তখন আল্লাহ আল্লাহবুল আলমী নিকটে বেশি বেশি করে স্তেকফার করে নিবে তবে তাকবীর শিখ শুধু কেবল নামাজের পর নয় অন্য সময়ও পড়া উত্তম পাঁচ নম্বর প্রশ্ন ছিল তাকবীর তার তিক কি এবং এর অর্থ কী এর উত্তর হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই তাকবীরের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাহবুদ নেই নেই আল্লাহ মহান আল্লাহ মহান সব প্রশংসা মহান আল্লাহর জন্য সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই তেইশ অক্ত নামাজের পর মনে করে তাকবীর এ শিখ আদায় করবেন তবে পুরুষরা একটু আওয়াজ করে পড়বেন আর নারীরা চুপে পড়বেন